হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা নিশ্চয় জানো ইংলিশে একটি কথা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এটা থেকে আমরা বুঝতে পারি প্র্যাকটিস করে আমরা পারফেক্ট হতে পারি, কিন্তু এটা তো ঠিক, কোনো মানুষ পারফেক্ট নয়, তার মধ্যেও কিছু না কিছু অভাব নিশ্চয়ই আছে। আমরা পারফেক্ট নাও হতে পারি, কিন্তু অন্যদের থেকে ভালো হওয়াটা কি আমরা আশা করতে পারি না? কোনো কিছু শিখতে হলে আমাদেরকে প্র্যাকটিস তো করতেই হবে। আমার এই চ্যানেলের আসল উদ্দেশ্য হলো তোমাদেরকে ইংলিশ শিখতে সাহায্য করা, তাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে আমি তোমাদের জন্য এরকম নানা ধরনের ভিডিও বানাতে পারি। আজকে যে বিষয়টি আমরা শিখব তা হলো পার্টিসিপল। প্রথমে দেখে নিই নন ফাইনাইট ভার্বস। এই নন ফাইনাইট ভার্বসকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে জিরান্ট, ইনফিনিটিভস অ্যান্ড পার্টিসিপল। আমাদের যে বিষয়টা আজকে হচ্ছে সেটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল সম্পর্কে যদি কিছু বলতে হয় তা হলো ইট ইজ নট মেন ভার্ব ইন দ্য সেন্টেন্স। এটা সেন্টেন্সের মধ্যে মেন ভার্ব নয়, ইট ডাজন্ট ফাংশন অ্যাজ ভার্ব ইন দ্য সেন্টেন্স। এটা একটা ভার্বের মতো কাজ করে না একটা সেন্টেন্সের মধ্যে, ইট ফাংশন অ্যাজ অ্যাডজেক্টিভ ইন দ্য সেন্টেন্স। এটা সেন্টেন্সের মধ্যে একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এরপর আমরা পার্টিসিপেলের কিছু ভাগ আমরা দেখে নেব। পার্টিসিপেল, পার্টিসিপেলকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, প্রধানত প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল, পারফেক্ট পার্টিসিপেল। প্রথমে যে আমরা পার্টিসিপেলটা পড়ব সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল চিনতে হলে আমাদেরকে দেখতে হবে ভার্ব প্লাস আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপেলে ভার্ব প্লাস আইএনজি থাকবে এবং এগুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। এক্সাম্পল, আই রিয়েলি লাইক দিস ড্যান্সিং ডল। এখানে ডল সম্পর্কে যদি কিছু বলা হয়েছে সেটি হলো ড্যান্সিং। এখানে ড্যান্সের সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে, তাই এটি একটি প্রেজেন্ট পার্টিসিপেলের উদাহরণ। হি জাম্পড ফ্রম এ রানিং ট্রেন। এখানে ট্রেনকে বোঝানো হয়েছে, ট্রেনটি কেমন, রানিং ট্রেন। এই রানিং যে শব্দটি সেটি একটি প্রেজেন্ট পার্টিসিপেলের উদাহরণ। হি সোল্ড হিজ ওয়ার্কিং মেশিন। এখানে মেশিনটি কেমন, মেশিনটি ওয়ার্কিং মেশিন। এখানে যে মেন ভার্বটা আছে এই সেন্টেন্সটির মধ্যে সেটি হচ্ছে সোল্ড, এটি একটি প্রেজেন্ট পার্টিসিপেলের উদাহরণ। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল। পাস্ট পার্টিসিপেল যদি আমাদেরকে চিনতে হয় তাহলে আমাদের দেখতে হবে ভার্বস থার্ড ফর্ম। পাস্ট পার্টিসিপেলে ভার্বের থার্ড ফর্ম থাকবে এবং এটি অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। এক্সাম্পল দেখি তাহলে আমরা বুঝতে পারবো, দ্য ব্রোকেন গ্লাস কাট মাই ফুট। এখানে গ্লাস সম্পর্কে যদি কিছু বলা হয়ে থাকে সেটি হলো ব্রোকেন। গ্লাসটি কেমন, ব্রোকেন। এখানে ব্রোকেন যে শব্দটি এটি একটি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে এবং এটি একটি পাস্ট পার্টিসিপেলের উদাহরণ। দ্য বার্ন টোস্ট টেস্টেড অফুল। এখানে টোস্ট সম্পর্কে যদি কিছু বলা হয়ে থাকে তাহলে বার্নড, টোস্টটি কেমন, বার্নড। এটি একটি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে এবং এটি একটি পাস্ট পার্টিসিপেলের উদাহরণ। এ টায়ার্ড পার্সন ক্যান্ট বি প্রোডাক্টিভ। এখানে পার্সন সম্পর্কে যদি কিছু বলা হয়ে থাকে তাহলে টায়ার্ড এবং এটি একটি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে আর এখানে এটি একটি পার্টিসিপেলের উদাহরণ। এরপর আমরা পারফেক্ট পার্টিসিপেল সম্পর্কে আলোচনা করব। পারফেক্ট পার্টিসিপেল আমরা দুটো ফর্ম দেখব, একটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম আর অন্যটি হচ্ছে প্যাসিভ ফর্ম। অ্যাক্টিভ ফর্ম অফ পারফেক্ট পার্টিসিপেল সম্পর্কে যদি আমাদেরকে জানতে হয় তাহলে দেখতে হবে হ্যাভিং প্লাস ভার্বস থার্ড ফর্ম। হ্যাভিং বসানো থাকবে এবং ভার্বের থার্ড ফর্ম থাকবে। এক্সাম্পল দেখি তাহলে আমরা বুঝতে পারবো, হ্যাভিং এডিটেড দ্য ভিডিও আই স্টার্টেড আপলোডিং ইট। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাভিং দেওয়া আছে এবং এডিটেড এই যে শব্দটি এটি ভার্বের থার্ড ফর্ম বসেছে। হ্যাভিং ফিনিশড মাই হোমওয়ার্ক আই ওয়েন টু প্লে। এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাভিং বসানো আছে এবং ফিনিশড এই ভার্বের থার্ড ফর্ম বসানো আছে, এটি একটি অ্যাক্টিভ ফর্ম অফ পার্টিসিপেলের উদাহরণ, পারফেক্ট পার্টিসিপেলের উদাহরণ। এরপর আমরা প্যাসিভ ফর্ম অফ পারফেক্ট পার্টিসিপেল সম্পর্কে দেখব, হ্যাভিং বিন প্লাস ভার্বস থার্ড ফর্ম। এই যে পারফেক্ট পার্টিসিপেলটা দেখছি প্যাসিভ ফর্মের, সেখানে আমরা হ্যাভিং বিন শব্দটি দেখতে পাবো এবং ভার্বের থার্ড ফর্ম থাকবে। এক্সাম্পল দেখি তাহলে আমরা বুঝতে পারবো, হ্যাভিং বিন ডিফিটেড হি ফ্লিড অ্যাওয়ে।
এখানেই আমরা দেখতে পাচ্ছি হ্যাভিং বসন আছে এবং বিন আছে তার সঙ্গে, এবং ভার্বের থার্ড ফর্ম এই রিপিটেড শব্দটি বসেছে। অন্য যে উদাহরণটা দেখবো সেটা হচ্ছে হ্যাভিং বিন বিটেন আপ হি বিগেন টু ক্রাই। এখানেও আমরা দেখতে পাচ্ছি হ্যাভিং বিন বসন আছে এবং ভার্বের থার্ড ফর্ম বসেছে। এটি একটি প্যাসিভ ফর্ম অফ পারফেক্ট পার্টিসিপলের উদাহরণ। আশা করছি আমি তোমাদেরকে বিষয়টি সহজভাবে বোঝাতে পেরেছি। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।